হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মল্লিকাস ব্লগ। মল্লিকাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের একটি নতুন রেসিপি দেখাবো। সেই রেসিপিটির নাম হলো আমড়া সোল। আপনারা তো আম সোল সবাই খেয়েছেন, সবসময় তো আর আম পাওয়া যায় না, তাই আপনারা আমড়া দিয়েও এই সোল মাছের রেসিপিটি করে দেখতে পারেন। এই সোল মাছের রেসিপিটি করে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। দেখুন, সোল মাছটিকে মা কেটে নিচ্ছে। দেখুন, মাছগুলি কাটা হয়ে গেছে। এরপর আমরা মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে মাছগুলি ধোয়া হয়ে গেছে। এরপর আমরা মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর হলুদটি দিয়ে নিচ্ছি। মাছগুলিতে অল্প একদম দু ফোঁটা তেল দিয়ে নিলাম। অল্প পরিমাণ তেল দিয়ে নিলে সোল মাছের গায়ে ভালোভাবে নুন হলুদগুলি লেগে যায়। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুন হলুদগুলিকে সোল মাছের ভেতরে। হাই ফ্রেন্ডস, দেখুন আমরা সোল মাছটি ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেছে। এরপর মাছগুলিকে দিয়ে দেব। আজকে এই আমড়া সোল রেসিপিটি আমার মা করে দেখাচ্ছে আপনাদেরকে। যতক্ষণ সোল মাছগুলি ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিই সোল আমড়া সোল রেসিপি করার জন্য কী কী উপকরণ লাগছে। লাগছে 2 চামচ সর্ষে বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ লঙ্কা বাটা, অল্প পরিমাণ 5 ফোড়ন, আর 3টি আমড়া পিস পিস করে কেটে রেখেছি, আর 1 চামচ হলুদ। মাছটি হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর মাছটিকে আমরা তুলে নিচ্ছি। মাছ ভাজার যে অল্প পরিমাণ তেলটি ছিল সেই তেলেতেই এরপর আমরা ওই 5 ফোড়নটি দিয়ে নিচ্ছি, আর ফোড়ন হিসাবে দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। এরপর দিয়ে নিচ্ছি কেটে রাখা আমরা টুকরোগুলি। আমরা টুকরোগুলিকে দিয়ে আমরা এই টুকরোগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমড়াগুলির মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। দেখুন, আমড়াগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে। এরপর বেটে রাখা সর্ষে বাটাটি দিয়ে দেব। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা জল দিয়ে দিচ্ছি। ঝোলটি ফুটে উঠেছে। এরপর আমরা সেই ঝোলের মধ্যে মাছগুলিকে দিয়ে দেবো।
আমরা সরল রেসিপিটি তৈরি হয়ে গেছে, এরপর আমরা এটিকে নামিয়ে নেব। দেখুন আমরা সরল রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে, এরপর নামিয়ে নিয়েছি। আপনাদের যদি এই আমরা সরল রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।